হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেচি ব্লগ। পেচি দেখুন কি করতেছে, আমি হয়তো দেখাতেও পারছিলাম না, যে মাত্র ভিডিও মানে শুরু করলাম ও বুঝে গেছে, তো অনেক চালাক হয়ে গেছে যে এখন মা আমার জিনিসটা ফাঁস করে দেবে। কিন্তু খুব একটা ভালো কাজ করছিল, আবার করো তো মামু নেই, ও চা খাচ্ছিল আর টিস্যু পেপার দিয়ে মুখ মুচ্ছিল, কি হাস্যকর ব্যাপার। আমার মামনিটা এখন কত বড় হয়ে গেছে, টিস্যু দিয়ে মুখ মুছে দেখুন আপনারা। ওখানে ভালো টিস্যু ছিল সব, এগুলো এখন খারাপ হয়ে গেছে। ও দেখুন দেখুন আমাদের মতো যে কফি খাচ্ছে, আর ওই যে আমরা তো আসলে মাঝে মাঝে টিস্যু দিয়ে মুখ মুছে কফি খাওয়ার পর, চা খাওয়ার পর হয়তো বা জল খাওয়ার পরে, ও এখন তাই করতেছে। ও এটা নিজেই শিখে গেছে, কিছু জিনিস বাচ্চাদের শিখাতে হয় না, বাচ্চাদের শিখাতে হয় ম্যানার, ভদ্রতা, নম্রতা, আর হচ্ছে ABCD পড়াশোনা আর ম্যাথমেটিক্স, ওগুলো শেখাতে হয়, ওগুলো শিখতে চায় না। কিন্তু আর বাগবাদী কিছু জিনিস আছে আসলে সব একাই শিখে নিতে পারে, এটাই হচ্ছে সত্যতা। দেখুন ও নিজে নিজে মুখ মুচ্ছে, এগুলো কি আমি একটু শিখাইনি, ও নিজে নিজে এটা শিখলো। কিন্তু আমি যখন পড়াশোনা করি তখন কিন্তু পড়াশোনা করে না। অবশ্য আমার মেয়ে পড়াশোনা করে, নিজে নিজে ABCD শিখে ফেলেছে, কার্টুন দেখে, একটা ট্যাব দেখে, ওর দিদুন দাদুন ট্যাব দিয়েছে ওখান থেকে, নিজে নিজেই সব শিখেছে। কিন্তু আমি জানি না বড় হলে এটা কন্টিনিউ করবে কি না, এটা নিয়ে আসলে অবাক থাকে। এখন হয়তো শিখেছে, হয়তো বড় হলে শিখবে কি না তা জানি না, কিন্তু এখন অবধি ভালোই আছে। ও মানে 1, 2, 3, 4 পারে, 10 পর্যন্ত 2 বছর বয়স হয়নি, ও 1, 2, 3, 10 পর্যন্ত বলতে পারে, আর এটা খুব হ্যাপিলি বলে, নিজের থেকে বলে, এটাও আমি শিখাইনি। ABCDও নিজের থেকে বলে, খুব আনন্দ পায়। ইদানিং ছড়াও বলছে নিজে নিজে, সব নিজে নিজেই করতে পারছে। আমার মনে হয় পড়াশোনাও শিখাতে হবে না আমার পেচিটাকে। না পেচি, ও পেচি, ও পেচি, উলি বাবা, আমার পেচি তো সব একা একা করতেছে। আর মামনিটা সবাইকে টাটা বলে দাও, সবাইকে জানিয়ে দাও তুমি যে একটা ইন্টেলিজেন্ট করতুস। ও মামনিটা, হ্যাঁ তুমি একটা ইন্টেলিজেন্ট করতে, সবাইকে জানিয়ে দিবে না, সবাইকে টাটা দিয়ে দাও, চুমা দিয়ে দিচ্ছে সবাইকে, সবাইকে ওরা চুমা দিয়ে দিচ্ছে, ও চুমা দিয়ে বিদায় দিয়ে দিচ্ছে আপনাদের। আবার দেখা হবে পেচে আরেকটা ইন্টেলিজেন্ট অ্যাক্টিভিটি নিয়ে। ধন্যবাদ সবাইকে।